Aleta! Via! Via! Aleta! Aleta! Via! Via! Aleta! Aleta! Via! Via! Aleta! আরেকবার জন্য একদিন না, দুই দিন না, বছরের পর বছর কারাগার থাকতে আমরা প্রস্তুত আছি। বক্তব্য সেদিন মানাবে যেদিন এই বেসিস হাসিনা সরকারের পতন ঘটানো যাবে। ইনশাল্লাহ আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এই কুড়ি হাসিনার পতন ঘটিয়ে আমরা গণতন্ত্র পতন উত্তর করব। আমার দুঃখ নয়, জেল খেটেছে, ঈদে জেলে থেকেছি, কারাগারে নির্যাতন শিকার হয়েছি, ঠিক মতো খাবার দেয় নাই, ঠিক মতো আমাদের দেখবার করে নাই, অন্যরা সাক্ষাৎ পেলে আমরা সাক্ষাৎ পাইনি, অন্যরা খাবার দাবার সুযোগ সুবিধা পেলে আমরা পাই নাই। আমাদের একটাই অপরাধ, আমরা সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের ছবিতে যে বিভ্রান্ত করার প্রতিষ্ঠা করেছিল, যারাই করেছিল, এই ব্যানারটা ছিঁড়া হয়েছিল। তারেক ভাইয়ের জন্য একদিন না, দুই দিন না, বছরের পর বছর কারাগার থাকতে আমরা প্রস্তুত আছি। হাসিনার পতন ঘটাবো, হাসিনাকে স্বৈরাচার বলবো, বিনা ভোটের সরকার বলবো, অবৈধ সরকার বলবো। এর জন্য বারবার যদি কারাগারে যেতে হন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটা নেতা কর্মী প্রস্তুত আছে। হাসিনা সরকারকে বলতে চাই, আমার গণতন্ত্রের মা, তিনবারের সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যদি কোনো ক্ষতি হয়, এই হবিগঞ্জ জেলা ছাত্র দলের দুর্বার আন্দোলন গড়ে তুলবে। আজকের দিনে আমাদের দাবি একটা, দোয়া একটা, এই কোনি হাসিনার পদত্যাগ ছাড়া আর কোনো দাবি নাই। ইনশাল্লাহ জেলে যাতে প্রস্তুত আছি, রক্ত দিতে প্রস্তুত আছি, হাসিনা সরকারের পতন ঘটিয়ে ইনশাল্লাহ আমাদের বিজয় নিশ্চিত করব। পরিশেষে সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আবশির দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেন্দ্র দীপ্তিময় অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমরত, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ।